এটা একটা পাবলিক প্লেসে আছি, আপনি আপনার ব্যবহার ঠিক করুন। এই তুমি চুপ করো, আমাকে বুঝিও না। এই পুরোটা একটা জাল। একটা মেয়েকে বদনাম করা, তারপর মিথ্যে মামলা ঠোকা, এটা কার মস্তিষ্ক প্রসূত হতে পারে সেটা আমি খুব ভালো করে জানি। দুজন লোক আছে এর পেছনে, এক কিরণকান্তি ব্যানার্জি আর কিংবা তার সুযোগ্য সন্তান কৃপান ব্যানার্জি। আচ্ছা প্রণয়, এসব কি হচ্ছেটা কি? না না দাঁড়াও দাঁড়াও বৌদি, দাঁড়াও, আমাকে বলতে দাও, প্লিজ আমাকে বলতে দাও। তোমরা ভুল বুঝে কালকে সাতটিকে তাড়িয়ে দিলে, ছেলেটা কোথায় যাবে? কোথায় যাবে আমি বলছি, কোথায় যাবে ছেলেটা? ঘুরে ফিরে যাবে কোথায়? না গীতার কাছে। আর তখন তো তোমাদের সুবিধা হবে, আরো কলঙ্ক রটাতে, কুচ্ছা রটাতে সুবিধা হবে, গল্প তৈরি করতে সুবিধা হবে তো। কিন্তু একটা কথা বলছি বৌদি, লাভ নেই। স্বস্তিক যেদিন সুস্থ হয়ে নিজের পায়ে উঠে দাঁড়াবে, সেদিনও বুঝে নেবে কোনটা ঠিক কোনটা ভুল। আমি আপনাদের পরিবারের জন্য কি না করিনি, আর আপনি আমাকে অসম্মান করছেন। আমিও আপনাকে বলে রাখলাম, গীতা ওর জীবনে থাকবে না, আমি থাকবো, আমি থাকবো। গীতা বৌদি, কোথায় যাচ্ছ তুমি? আমার হাজবেন্ডের কাছে। তুমি যাবে না, আমার স্বামীর প্রবল আপত্তি আছে গীতা, তুমি যাবে না। আমি তো যাবই, পৃথিবীর কোনো আইন আমাকে আটকাতে পারবে না। তুমি আমার কথাটা শোনো, আমার কথা শোনো। তুমি কি জোর করে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছো? তোমার চরিত্র কি সেটা গোটা পৃথিবী জেনে গেছে। কিভাবে তুমি গোপনে ওই গিনির স্বামীর সাথে সম্পর্ক রেখেছিলে, কিভাবে তুমি দুটো পুরুষ মানুষকে নিয়ে। আর একটাও কুৎসিত কথা নয় বলে রাখলাম, ম্যাডাম কাব্যা ব্যানার্জি, আপনি খুব ভালো করে জানেন যে কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত চলে। শুনু, আমি আমার স্বামীর জন্য পুজো দিয়ে এসেছি, তার দীর্ঘায়ু কামনা করে, আপনাদের মতো মানুষদের যাতে নজর না পড়ে। দেখলেন আপনারা ও কি বিহেভটা করলো, দেখলেন? তুমি ভেবো না, ভেবো না, তুমি কোর্টের প্রথম ডেটেই সব কিছু নিষ্পত্তি হয়ে যাবে। না 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 না, সেগুড়ে বালি, ওসব কিচ্ছু ভেবো না। ভেবো না যে কোর্টের প্রথম ডেটেই সব কিছু নিষ্পত্তি হয়ে গেল, গীতা বিহাইন্ড দ্য বার চলে গেল, সব কেস ইজিলি সলভড হয়ে গেল, অত সহজ নাকি? গীতা ছেড়ে দেবে? গীতা প্রত্যেকটা ক্রিমিনালকে টেনে হিঁচড়ে সমাজের সামনে আনবে।